যে কোনো সময় ভারত চীন যুদ্ধ সেই যুদ্ধের আবহে তেত্রিশটি নতুন যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দীর্ঘ চার শতক পর ভারত এবং চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ বিশ সেনা জওয়ান শহীদ রডের ওপর কাটা তার লাগিয়ে ভারতীয় সেনাবাহিনীর ওপর নৃশংস হামলা চালিয়েছে চীন প্রতিশোধের আগুনে ফুসছে সেনা প্রতিবাদ বিক্ষোভ দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি আর আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তেত্রিশটি নতুন যুদ্ধ বিমান কেনার প্রস্তাব ভারতীয় বায়ুসেনার রাশিয়ার ফিফথ জেনারেশন বিমান কেনার প্রস্তাব ইতিমধ্যে সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে তেত্রিশটি নতুন সামরিক বিমানের মধ্যে রাশিয়া থেকে একুশটি মিক টোয়েন্টি নাইন এবং বারোটি সথার্টি এম কেনার দাবি রয়েছে সরকারি সূত্রে সংবাদ সংস্থা এএনআইকে বলা হয়েছে বিমান বাহিনী বেশ কিছুদিন ধরেই নতুন বিমান কেনার কথা বলে আসছে তবে চীন যেভাবে সীমান্তে আগ্রাসন চালাচ্ছে তাতে দ্রুত যুদ্ধ বিমান কেনার বিষয়ে কেন্দ্রের তরফে গতি বাড়ানো হয়েছে বলে খবর শোনা যাচ্ছে আগামী সপ্তাহে এই বিষয়ে জরুরি এক বৈঠক বসতে পারে মোদী সরকারের সেই বৈঠকে থাকতে পারেন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরাও সেই বৈঠকে চূড়ান্ত ছাড়পত্রের পাওয়ার জন্য নতুন বিমান কেনার প্রস্তাবটি তোলা হতে পারে পুরো প্রস্তাবের অর্থমূল্য হতে পারে ছয় হাজার কোটি টাকার উপর জানা যাচ্ছে বিভিন্ন সময়ে একাধিক দুর্ঘটনায় প্রচুর বিমান হারিয়েছে ভারতীয় বায়ুসেনা দ্রুত সেই সমস্ত যুদ্ধ বিমানের বদলি হিসেবে বারোটি সু থার্টি এমকে আই বিমান সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে গত দশ থেকে পনেরো বছরে ভারত বিভিন্ন ব্যাচে দুইশো বাহাত্তরটি সু থার্টি লড়াকু জেট বিমানের অর্ডার দিয়েছিল এবং সিনিয়র অফিসাররা মনে করেছেন এখন পর্যন্ত যতগুলি বিমান জোগাড় হয়েছে তাতে বায়ুসেনার হেভিওয়েট এয়ারক্রাফটের চাহিদা মিটতে পারে বায়ুসেনা যে একুশটি মিক টোয়েন্টি নাইন হাতে পাওয়ার পরিকল্পনা করেছে সেগুলো আসবে রাশিয়া থেকে ভারতীয় বায়ুসেনার নতুন যুদ্ধ বিমানের প্রয়োজন মেটাতে এই বিমানগুলি বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া মিক টোয়েন্টি নাইন বিমানগুলির কাঠামো দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগী কিনা সে ব্যাপারে ইতিমধ্যেই সমীক্ষা চালিয়েছে বায়ুসেনা দেখা গিয়েছে সেগুলি একেবারে নতুন অবস্থায় আছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি নিত্য নতুন নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে